নমস্কার বন্ধুরা, ট্রিবিউট টু মিউজিক ডিরেক্টরস বলিউড এই পর্বের আজকের নির্বাচিত সুরকার হলেন গণেশ শর্মা। 28শে ডিসেম্বর 1946 সালে গণেশের জন্ম এবং 26শে জানুয়ারি 2018 সালে উনি আমাদের ছেড়ে চলে যান। 60-70-এর দশকের জনপ্রিয় সুরকার। পেয়ারেলাল ও পেয়ারেলাল মানে লক্ষ্মীকান্ত পেয়ারেলাল জুটি পেয়ারেলাল ও নরেশ শর্মার ছোট ভাই ও সঙ্গীতকার মিঠুনের কাকা, সঙ্গীত সহকারী গোরখের ভাই যিনি লক্ষ্মীকান্তের ভাই শশীকান্তের সঙ্গে মিলে একটি দল গঠন করেছিলেন। একে দক্ষিণ সুরকার জুটি শঙ্কর গণেশের সাথে গণ্ডগোল করা হয়, কিন্তু ইনি আলাদা। এর ভাইদের নাম হচ্ছে আনন্দ শর্মা ও মহেশ শর্মা। ধর্মাত্মা ছবির নায়িকা অলকাকে ইনি বিয়ে করেন। সবকা উস্তাদ 1965 সালে, হুসনে ওর ইশক 1966 সালে, ঠাকুর জার্নেল সিং 1966 সালে, স্মাগলার সেই বছরই, অঞ্জাম, এক নন্নি মুন্নি লড়কি থি 70 সালে, কহি আর কহি পার 71 সালে, সারারাত 72 সালে, কুন্দন সে বছরই, সারেগামাপা সে বছরই, চালাক 73 সালে, ধমকি 73 সালে, এক নারী দৌড়ুক 73 সালে, বদনাম 75 সালে প্রভৃতি ছবি সফল সুরকার। এক নারী দৌড়ুক এই ছায়াছবিটি 1973 সালে অভিনয় করেছিলেন পুনে ফিল্ম ইনস্টিটিউটের দুই নবাগত নবাগতা শত্রুঘ্ন সিনহা ও আশা সচিদেব। এই ছবি সুপার ফ্লপ, কিন্তু এই ছবির গান সুপারহিট। আজকে এই ছবির একটি গান আপনাদের শোনাচ্ছে ইপ্সিতা ঘোষ, যেটি লিখেছেন আসাদ ভূপালি ও রেকর্ড করেছেন আশা ভোসলেজি। আসুন শুনে নিই সেই গান। Just sit down.